আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আল্লাহ পাকের নামের ওযিফা নিয়ে চলে এসেছি। যদি আপনারা এই ওযিফাটা জপতে পারেন, যেই কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন ইনশাআল্লাহ, বিশেষ করে নারী এবং পুরুষের জন্য আজকের এই আমলটা। আমার যে সমস্ত মা বোনরা দুঃখে কষ্টে আছেন, স্বামীর সংসার করছেন, তিল তিল করে জীবনটাকে শেষ করে দিচ্ছেন স্বামীর সংসারের মধ্যে এসে, কিন্তু স্বামী থেকে আপনি ভালো ব্যবহার পান না, স্বামী থেকে আপনি ভালো একটা কথা শুনতে পান না, স্বামী টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না, কেয়ার করে না, বিদেশে থাকে কিংবা দূরে থাকে, সে খুব জ্বালা যন্ত্রণা করে, আপনাকে কষ্ট দেয়। যদি আমার সেই সমস্ত মা বোনরা এই আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের ওযিফাটা জপতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের স্বামী কথা শুনবে, আপনাদের আপনাদের স্বামীকে আপনারা বশ করতে পারবেন, এবং আপনার স্বামী ছেলে সন্তানের প্রতি মায়া হবে, স্ত্রীর প্রতি মায়া হবে, সংসারের প্রতি মায়া হবে। পরকীয়া যদি করে থাকে তাহলে পরকীয়াও আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দ্বারায় বন্ধ করে দেবে, পরকীয়াও করবে না ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, স্ত্রীরা যেমন স্বামীর জন্য আমলটা করতে পারবে, স্বামীও স্ত্রীর জন্য এই আমলটা করতে পারবে। যে সমস্ত স্ত্রীরা কথা শোনে না, যে সমস্ত স্ত্রীরা খারাপ ব্যবহার করে স্বামীর সঙ্গে, এই স্বামীরাও এই আমলটা করতে পারবে ইনশাআল্লাহ। মোট কথা হচ্ছে, স্বামী স্ত্রী যে কেউ বাধ্য করতে চায় একজন আরেকজনকে, তাহলে এই আমলটা করলেই বাধ্য হয়ে যাবে আল্লাহ পাকের নামের শক্তিতে ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আমরা খুব সহজেই এই শক্তিশালী আমলটাকে শিখে নেই এবং বুঝে নেই ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, খুব মনোযোগ সহকারে আপনারা আমলের কথাটা শুনবেন, আমলের কথা শুনে আপনারা এই অনুযায়ী আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনাকে একটা কথা মানতে হবে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করে এই আমল করলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম। আপনি যদি আল্লাহর ফরজ হুকুম না মানেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন। এই নামাজ পড়েন না তার জন্য আপনার মনের মধ্যে যত সব দুঃখ, যত যন্ত্রণা এগুলো আছে, এই জন্য আপনার নামাজ পড়ে বড় বিপদ দূর করতে হবে, বড় আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি খুশি করতে হবে নামাজটা পড়ে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনি এগারো বার দুরূদ শরীফ পাঠ করবেন, এগারো বার এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এভাবে আপনি এগারো বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ পাঠ করতে পারেন। এগারো বার দুরূদ পাঠ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা শক্তিশালী মহান নাম, সিফাতি নাম, বরকতপূর্ণ নাম, শক্তিশালী নাম, আপনি একশতবার পর্যন্ত পাঠ করবেন এভাবে, এই নামটা, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা একশতবার পাঠ করার পর আবার শেষে এগারো বার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোহা তুলে আপনি দোয়া করবেন, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে, আপনার স্বামীকে আপনার কথায় এনে দিবে, বাধ্য করে দিবে, কথা শুনবে, আপনার স্বামী বশ হয়ে যাবে, স্বামী কথা শুনবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবে ইনশাআল্লাহ। এবং স্ত্রীদের জন্য স্বামীরাও আমলটা ঠিক এভাবে করবেন। আমি আমলটার কথা আবারও বলে দিচ্ছি, আপনারা খুব সুন্দর করে বুঝে নেবেন। সর্বপ্রথম হচ্ছে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আমলটা করতে হলে। যারা চাকরি করে তাদের জন্য বোনাস পাওয়া যায় ঈদে, চাঁদে,
বিভিন্ন সময় বোনাস পাওয়া যায় আর যারা চাকরি করে না তাদের জন্য কোনো বোনাস নাই আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না তাদের দোয়াও তেমন কবুল হয় না প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে আবারো খুবই সুন্দর করে আমলটার কথা বুঝিয়ে দেই আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটা এভাবে করবেন আমি ফজরের নামাজটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মনে করেন আপনি ফজরের নামাজটা আদায় করলেন ফজরের নামাজটা আদায় করে আপনি সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন সংক্ষিপ্ত ছোট দুরূদ শরীফ যেমন আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটাও কিন্তু সংক্ষিপ্ত দুরূদ ছোট তারপর আরেকটা ছোট দুরূদ আছে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করলে একটা দুরূদ হয়ে যায় কিংবা নামাজের দুরুদ্রাও আপনি পাঠ করতে পারেন নামাজের দুরুদ্রা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فجر نماز আদায় করলেন সর্বপ্রথম 11 বার দুরূদ পাঠ করলেন যে কোনো দুরূদ তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতই খুবই শক্তিশালী নাম ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু এই নামটা আপনি 100 বার পাঠ করবেন এই নামটা 100 বার পাঠ করার পর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ শরীফ 11 বার পাঠ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে মনের সকল যন্ত্রণা মনের সকল কষ্টের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন এবং স্বামীর জন্য যদি কোনো স্ত্রী করে থাকেন স্ত্রী আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার এই শক্তিশালী নাম যেই নামের উসিলায় তুমি মানুষকে রহম করে থাকো আল্লাহ তোমার এই নামের উসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করো আয় আল্লাহ রাব্বুল আলামিন এই নামের উসিলায় তুমি আমার মনের আশাকে পূরণ করে দাও আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার স্বামীকে তুমি পরকীয়াকে বন্ধ করে দাও আমার স্বামীকে হেদায়েত দান করো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দাও স্বামীকে সংসারের প্রতি আল্লাহ তুমি মনোযোগ দিয়ে দাও এভাবে আপনারা দোয়া করবেন এভাবে এই আমলটাকে আপনারা 21 দিন পর্যন্ত করবেন 21 দিনের মধ্যে আশা করি যদি খুব সুন্দর করে করতে পারেন জবানটাকে পবিত্র রেখে নামাজ আদায় করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আপনাদের মনের আশাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি এই আমলটার কথা আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই আমলটা ঠিকভাবে আপনারা 21 দিন পর্যন্ত করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু